গুগল স্কেচ বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম গত পর্বে আমরা দেখেছিলাম গুগল স্কেচ কিভাবে কীভাবে লাইন টুল নিয়ে কাজ করা যায় আজকে দেখব আর্ক টুল আর্ক টুল হলো একটা শক্তিশালী টুল প্রায়শই কাজে লাগে তো এই টুলটা যারা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কাজ করেন যারা মেকানিক্যাল কাজ করেন যারা সিভিল নিয়ে কাজ করেন যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং কাজ করেন এই টুলটা কাজে লাগবে কোনো ধরনের কার্ভ আর্ক বিশেষ করে কোনো বিল্ডিংয়ের যদি বারান দিতে চান কার্ভ টাইপের বারান্দা তারপর বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের কাজ করতে গেলে আপনার এই আর্ক টুলটার প্রয়োজন হবে তো চলুন দেখি আর্ক টুলটা পরিচিতি আর্ক টুলটার কিবোর্ড শর্টকাট কি হলো এ কীবোর্ড থেকে আপনি যদি লেটার এ চাপেন তাহলে এই আর্ক টুলটা অ্যাক্টিভেট হবে

এটাই হলো আর্ক টুল এবার আমি স্পেসার আর চাপি চাপার সাথে সাথে সিলেকশন টুলে চলে গেছে আইকনটা মাউসের কার্সার আইকনটা আবার এতে চাপ দেই আবার সেই পূর্বেকার মতো পেনসিল সাথে সেই কার তার মানে আর্ক টুল এবার চলুন দেখি থেকে এই যে এই বাটনটা এই টুলটা দেখেন টু পয়েন্ট আর্ক টুল টোরো আর্কস ফ্রম পয়েন্ট টু পয়েন্ট উইথ বালজ এখানে একই জিনিস টোরো ক্লিক আর টু সুইচ আর্ক টুলস এইটা আর এইটা একই রকম টোল এটা ক্লিক করি ক্লিক করে দেখেন এই একটা আইকন এই একটা আইকন দুইটা পয়েন্ট নিলাম এপাশে একটা পয়েন্ট এপাশে একটা পয়েন্ট মাঝখানে আপনি যত ইচ্ছা যত বড় ইচ্ছা আপনি এটা আঁকতে পারবেন এখানে যত বড় ইচ্ছা আঁকতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে আপনি কার্ট নিতে পারবেন এখানে একটা একেই ফেলি দেখেন এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই দুইটা পয়েন্টের মাঝখানে একটা কাপ তৈরি হয়েছে একটা দুইটা এর মাঝখানে একটা কাপ তৈরি হয়েছে আর টুলের মূল কাজ হলো এইটা ধরনের কোন রেখা আপনাকে দিবে এই কার্ভের ম সাহায্যে বিভিন্ন ধরনের কার্ভ টাইপের দেয়া রাখা যায় তো আমি আরেকটু জিনিসটা দেখাই কন্ট্রোল যে পূর্বের অবস্থায় যাই এখানে একটা রেখা নিলাম এখানে একটা পয়েন্ট নিলাম আবার এখানে একটা পয়েন্ট নিলাম পয়েন্ট নেওয়ার সাথে দেখেন পয়েন্টটা আপনার এই রেখাটা সবুজ আকার ধারণ করেছে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে দেখেন আগে ছিল এই যে বেসারদের যে রেখাটা এটা ছিল কালো এখন এটা হয়েছে লাল তার মানে এই এই আপনার লাল অক্ষের সমান্তরাল প্যারালাল আছে বিধায় এটা লাল আকার ধারণ করছে কিন্তু আগে কিন্তু এটা ছিল না আমি জিনিসটা চেপে এটা ডিজ্যাক্টিভেট করি একটু দেখি এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট নিয়ে এখন দেখেন ওইটা কিন্তু নাই পুরোটা তিনটা রেখা তিনটা রেখা একটা দুইটা তিনটা তিনটা রেখায় তিনোটাই কালো তার মানে আমি যে তিনটা আমি যে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট নিয়েছি এটা কিন্তু এই রেখার সমান্তরাল ছিল না এই সবুজ রেখার যার জন্য ব্যাসার্ধ রেখাটাও আহ আপনার আপনার লাল আকার ধারণ করেনি পূর্বেকার মতো তো আমরা এতটুকু বুঝতে পারলাম স্কেচ স্কেচ চেপে পুনরায় অবস্থায় ফেরত আসি এইবার সমতল অবস্থাতে গিয়ে এখন এখানে আপনি দেখেন এই যে ব্যাসার্ধ আপনি যদি এখানে দেখেন কত এই পর্যন্ত আমি আসলাম ব্যাসার্ধ কতটুকু হয়েছে এখানে কিন্তু এই এইখানে দেখিয়ে দিচ্ছে আমি আসলে কতটুকু ব্যাসার্ধে আছি আবার কমতে থাকি কমতে গেলে দেখেন এখানে কিন্তু তা কমে যাচ্ছে এখন আমি এই বাল্ব এই এখানে টাইপ করে আমি মতো আমার ব্যস্ত আচ্ছা আমি দিলাম এক ফিট এই দেখেন এখান থেকে আমার এক ফিট ব্যাসার্ধ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এবার তাহলে আমি আর একটু বড় নেই কত পাঁচ ফিট নেই হলো পাঁচ ফিট এভাবে আমরা টাইপ করে আপনার ব্যাসার্ধ নিতে পারি যত বড় ইচ্ছা যেভাবে ইচ্ছা এভাবে নিতে পারি গেলাম এবার আমি আরেকটা ব্যাপার দেখাই এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এবার সমান্তরাল লাল রেখার সমান্তরালে দেখান যত বড় ইচ্ছা একটু এখানে একটা কার্ভ তৈরি করলাম এখন দেখেন এখানে এই যে কার্ভটা তৈরি হয়েছে এই কার্ভটা মূলত কয়েকটা সরল রেখার এই একটা এই একটা এখান থেকে এই একটা এখান থেকে আবার এখানে এখান থেকে আবার এখানে ক্ষুদ্র ক্ষুদ্র সরল রেখার সমন্বয়ে এই কার্ভটা তৈরি হয়েছে আসলে এই কার্ভটা স্মুথ না তো প্রত্যেকটা কার প্রত্যেকটা বৃত্ত চাপ প্রত্যেকটা বৃত্ত ক্ষুদ্র ক্ষুদ্র সরলরেখার সমন্বয়ে গঠিত আমরা আসলে দেখি এটা বৃত্ত আসলে তাই না এখানে দেখেন প্রত্যেকটা চাপ বারোটা রেখার সমন্বয়ে গঠিত এখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই বারোটা রেখার সমন্বয়ে গঠিত এটা আমরা ইচ্ছে করলে আরো স্মুথ করতে পারি

সমন্বয়টা দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটা কিন্তু ছোট ছোট সরলরেখা হয়েছে তো আমরা যদি এই সাইটটা আরও বাড়িয়ে দিই আচ্ছা কত দিতে পারি আর আমরা একশো দিই হ্যাঁ একশো দিয়েছি তাহলে কিন্তু এখন ধরাই যাবে না এই দেখেন যত বড় করবেন এটা কিন্তু ধরা যাচ্ছে না অনেক বড় করবেন হয়তো চোখে পড়তে পারে কিন্তু আপাত দৃষ্টিতে এটা কিন্তু কম বড় হয়নি এটা কিন্তু চোখে দেখা যাচ্ছে না তো আশা করি বুঝতে পারছেন এই হলো আপনার আর্ট টুলের বেসিক্স ধন্যবাদ